প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। শেখাতে চাই যে কিভাবে জীবনের প্রতিটি দিন আনন্দে কাটাবেন, আর তার একটা পথ হলো চট করে ক্ষমা করা। আর রোজ হাজারো সুযোগ আসে অসন্তুষ্ট হবার, কিন্তু অসন্তোষ পুষে রাখবেন না। বাইবেলে আছে যে অসন্তোষ নিও না, তার মানে অসন্তোষ আসবে কিন্তু তাও নিও না। কারোর বিরুদ্ধে ক্ষোভ আছে যদি থাকে, বাইবেলে আছে যেতে দাও, ভুলে যাও, ব্যাপারটা ভুলে গিয়ে সামনে এগিয়ে যাও। প্রভুকে বিচার করতে দিন, আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা এই ধারাবাহিক বার্তাটির ইতি টানব। আর আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। সাধারণত বাচ্চারা তাদের বাবা মাকে নকল করে, বাবা মার মতো করে দাঁড়াবে তারা, আর তাদের মতো হাঁটে তারা। আর অনেক সময় আমরা কোনো বাচ্চাকে দেখে বলি, আরে এরকম করলে তোমার ঠিক বাবার মতো দেখায়। আধ্যাত্মিক জীবনেও আমরা এটাই চাই, চাই চলুক, লোকে বলুক ভাই তুমি কি প্রভুর মতো কাজ করছো। বেশিরভাগ লোকই প্রভুকে বোঝে না। যদি প্রভুর মতো কাজ করি, আমাদের কাজের মাধ্যমে তাদের সঙ্গে প্রভুর পরিচয় ঘটে, অবশ্যই ঘটে, তাই নয় কি? আমাদের প্রভুর মতো কাজ করার কথা, খ্রিস্টের মতো হবার কথা। আবার বলতে চাই, প্রভুর কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের প্রতি আমাদের আচরণ। নিজেকে প্রশ্ন করতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধা দেখাই কি আমি? আমি কি সঠিক ব্যবহার করি? আমি কি মানুষ হিসেবে মূল্য দিই, আর তাদের মতামতের দাম আমি কি দিই? তাদের নিজেকে ভুলে তোলার সুযোগ কি আমি দিই? দুর্ব্যবহার করলে বা অন্যায় করলে আমি কি অপরের কাছে ক্ষমা চাই? কথায় কথায় দয়া করি, ধন্যবাদ এবং প্রশংসা বাক্যগুলি বলি, যারা আমাদের জীবনকে এত তুষ্ট করে তুলেছে। আর আপনাদের জীবনে এমন একজনও কি আছে যে আপনার জীবনটাকে আরো ভালো করেছে? তাদের অবশ্যই ধন্যবাদ বলতে হবে, প্রশংসা করতে হবে। আর প্রভুর ডিএনএ এর কথা বলা হয়েছে যাত্রা পুস্তক। আমিন। 34:2 ছোট্ট আয়াতের মাধ্যমে সদাপ্রভু, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ার কক্ষ, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী, এই হল প্রভুর প্রতিটি পুনর্জন্ম লাভকারী। বিশ্বাসীর অন্তরে এই ডিএনএ আছে, কিন্তু এই গুণগুলো খুব তাড়াতাড়ি সমাজ থেকে, গির্জা থেকে কমে আসছে, যা আশঙ্কাজনক। পৃথিবী পরিপূর্ণ ক্রুদ্ধ মানুষে এখন তার দাম দিয়েছি। পথ প্রযোজ্য, কেউ গাড়ি নিয়ে সামনে এসে পড়ায়, যদি কেউ ভীষণ রেগে যায় তাহলে তার রাগের কারণে ওই চালকের গাড়ি নিয়ে সামনে আসা যায় না, তারা অন্য কারণে রেগে থাকে। এখন তার সীমা ছাড়িয়ে গেল, আর রাস্তার সামান্য ঘটনা নয় এটা। তাই ড্রাইভারদের জন্যে বিশেষ শিক্ষার আয়োজন করেও সমাজের বিপদ কমবে বলে আমি অন্তত মনে করি না। আপনারা কি মনে করেন? খুবই বিরক্তকর, আজ ভুলেও রাস্তায় কিন্তু কোনো গণ্ডগোল করবেন না। কিছুদিন আগে বাজারে গেছিলাম, আমি দেখলাম মূল রাস্তাটা এদিকে গেছে আর সব গলিগুলো ওভাবে গেছে। আমি একটা গলিতে ছিলাম, একটু বেশি বেরিয়ে এসেছিলাম, আমি আর একটা গাড়ি সামনে এসে পড়ল, আর অমনি একেবারে ভাবলাম আজ তোমার কপালে দুঃখ আছে বই কি। এরকম ঘটনা ঘটলেও আপনাকে বলতে হবে ক্ষমা করলাম, তোমার মঙ্গল হোক। 5 মিনিট পার্কিং লাইট জ্বালিয়ে যে জায়গাটা নেবার অপেক্ষায় আছেন, হঠাৎ অন্য কেউ এসে বলল, তখন আপনার কি? আমিন। ওই বৃদ্ধ যে মৃত, সে পুনর্তিথিত হল। কয়েক মিনিট আগেও বলেছিলাম প্রভুর মহিমা, হ্যালেলুইয়া, ধন্যবাদ, আরাধনা, উপাসনা সব চলছে, জয়েস মেয়ারের টেপ চলছে, মনে হচ্ছে ও ধন্যবাদ যিশু।
তাই রোজ এই ডবল ব্যাপারটা চলছে, বুঝলেন তো আমার কথাটা? আমিন। ভালো লাগছে আপনাকে অনেক মনে করে দিতে হবে বারবার বারবার। আমিন। মতি চব্বিশে আছে যে অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, আর মণ্ডলীর প্রেমের কথা বলা হয়েছে, পৃথিবীর কথা বলা হয়নি, মণ্ডলের প্রেম শীতল হয়ে যাবে। আমাদের সতর্ক থাকতে হবে, শয়তান যেন গির্জার মধ্যে শীতল প্রেম তৈরি না করতে পারে, এর দ্বারা সবাই জানবে তোমরা আমার অনুগামী। যদি একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবাসি, এটা আমাদের চিহ্ন। কি হলো প্রেম? হলো খ্রিশ্চনত্বের চিহ্ন। কিভাবে বুঝবেন আমি একজন খ্রিশ্চান? কারণ আমার মধ্য দিয়ে প্রেম উচ্চারিত হচ্ছে, অন্তত এমনটাই হবার কথা। আমি জানি আমরা কেউই একেবারে যথার্থ নই, কিন্তু একটা কথা বলতে পারি, কোনো বিষয়ে যদি আমাদের উন্নত হতে হয় তাহলে সেটা প্রেম। উন্নত অগ্রগতির থেকেও বেশি গুরুত্ব দিতে হবে প্রেমকে, তবেই দেখবেন উন্নতি হবে। আরোগ্যের বিষয়, বিজয়ের বিষয়, পরিবর্তনের বিষয়, পদোন্নতির বিষয় গুরুত্ব নয়, গুরুত্ব দিতে হবে প্রেমের বিষয়। বাকিটা সামনে নেবেন প্রভু, কেবল প্রভু। আমিন। বাইবেলে আছে 1 জন 3:17, আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে তাহার প্রতি আপন করুণা রোধ করো না, প্রভু করুণাময়। তার ডিএনএ আমাদের মধ্যে আছে, আমাদের হৃদয় করুণাময়, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হবে সেই করুণার রোধ করব না, খুলে রাখব। আর যখনই কাউকে বিচার করি তখনই করুণার হৃদয় রুদ্ধ হয়। আর আচ্ছা, আমি হলে এমনটা কখনোই করতাম না। আমি জানি না আপনি অবস্থায় কি করতেন, হে পুরাতন ধার্মিক, আপনি আপনার কোনো ধারণা নেই যে কি হতে পারত। প্রভুর মহিমা, আমি কিছুতেই কাজ করতাম না, না এর চেয়েও খারাপ কিছু করতেন। চলুন আমার সঙ্গে লুক 15-তে, আমরা সেই পুত্রের কথা পরে পড়ব, আমরা দেখব জ্যৈষ্ঠ পুত্রের গল্প। এখানে আসলে দুটো সুন্দর সুন্দর গল্প আছে, আমরা সব সময় অন্য ছেলের গল্পটা পড়ি, কিন্তু আরো বড় শিক্ষা নেবার আছে। দেখুন লুক 15:11, আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে সেটি আমাকে দিয়ে দাও। এবার দেখুন, আপন দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর অথচ অনাচারে নিজ সম্পত্তি দাঁড়িয়া রইল, কেউ তাকে সাহায্য করত না। তাকে আসলে শূকরের সঙ্গে থাকতে হতো, আর শূকররা যা খেত তাই তাকেও খেতে হতো। আর আয়াত 17 তো আছে, সে নিজের পিতার কাছে ফিরে এলো, প্রভুর কৃপায় সে শেষ পর্যন্ত সম্বিত ফিরে এলো। আমি উঠিয়া আমার পিতা নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আপনারা জানেন, একজন পাপীর মধ্যে বিবেক জাগ্রত হয়, তারপর সে বলে, আপনি জানেন আমি খুব বোকা ছিলাম, আমি যাব আর বাবাকে গিয়ে বলবো, পিতা পিতা আমায় ক্ষমা করুন, আমি পাপ করেছি। আর সবাইকে এ ব্যাপারে খুশি হতে হবে, কিন্তু সবাই হয় না, অনেকেই এটা মেনে নেয় না যে আপনি শেষ মুহূর্তে আসবেন, মানে কথার কথা। তারা ধার্মিকভাবে জীবন কাটাচ্ছে, তথাকথিত ধার্মিক সারা জীবন এমনভাবে চলেছে, আর হঠাৎ আপনি উচ্ছৃঙ্খল জীবন যাপন করে এসে হঠাৎ বোধোদয় হয়ে ক্ষমা চাইলেন, আর ক্ষমা পেয়েও গেলেন, আর এভাবে তাদের সমান আশীর্বাদ পেলেন। আবার অনেক সময় মনে হয় প্রভু তাদের চেয়েও আপনাকে বেশি আশীর্বাদ করেছেন, এরকম ঘটতে দেখে অনেক লোকই খুশি হতে পারে না, নিতে পারে না তারা এই ব্যাপারটাকে। আমার কথাটা আপনাদের কেমন লাগছে বলুন তো, সত্যি করে ওভাবে মুখ করে বসে থাকবেন না, যেন বুঝলেন না, বলেন আচ্ছা।
এ তো অবিচার। এবার দেখুন লুক পনেরোর ১৯, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নেই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়ে আপন পিতার নিকটে আসিল এবং তার স্বভাব কেমন ছিল ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। এবার দেখুন আয়াত ২১, তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, একেবারেই নই, কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর ইহাকে পরিয়া দাও এবং ইহার হাতে অঙ্গুরি দেও ও পায়ে জুতা দেও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তারা আমোদ প্রবণ করিতে লাগিল, কিন্তু তখন তাহার জ্যৈষ্ঠ পুত্র, মনে হচ্ছে না যে কিন্তু কথাটা না থাকলেই হতো, আমরা বেশ আনন্দেই ছিলাম, কিন্তু এখন শ্রীমান ধার্মিক সেখানে এলো, আর এখানে আসতেই সে বলল, আচ্ছা গির্জায় তামাশা করাটা একেবারে ঠিক ব্যাপার নয়, কিন্তু সবার জীবনে এমন একজন বড় ভাই থাকে, কিন্তু হয়তো মায়ের পেটের নিজের নয়, কিন্তু এমন কেউ থাকে যে আশীর্বাদের পথে বাধা দেয়। যদি সতর্ক না হন তাহলে আপনি সবকিছু হারিয়ে ফেলবেন। অন্যের অনুমোদন পেতে গিয়ে প্রভুর আনুকূল্য হারাবেন না কিন্তু কোনোদিনও। জোসেফের বাবা তাকে একটা রং বেরঙ্গে কোট দিয়েছিলেন, ভাইদের সেটা পছন্দ হলো না, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন কি, জোসেফ কোটটা পরতেন। আপনার জীবনে প্রভু যা করেছেন অনেকে সেটা অপছন্দ হতে পারে, তবুও প্রভু যা দিয়েছেন তা আপনি উপভোগ করুন। আর সব ঘটনা জানেন না, আজ যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছতে আপনাকে কি কি, আমি তখন তাহার জ্যৈষ্ঠ পুত্রের ক্ষেত্র ছিল, পরে সে আসিতে আসিতে যখন কাটির নিকটে এলো তখন বাদ্য নৃত্যের শব্দ শুনিতে পাইল। যারা ধর্মীয় কাজে পাগল মোটেই আমোদ প্রমোদ পছন্দ করে না, তারা মজা করে কিছু করতে চায় না, কারণ তারা চায় সবাই কাজ করুক, আর সবাই মার্থার মতো কে বলুন আমাকে সাহায্য করুন। আমি রেগে যেতাম যখন দেখতাম সবাই মজা করছে আর আমি কাজ করে যাচ্ছি, তাই তাদের মজা করতে দিতাম না, চাইতাম ওরাও কাজ করুক। কি ভাবো, এসব করলেই জীবনটা শুধু আনন্দেই কেটে যাবে নাকি কাজ করতে হবে? কি হলো, কাজ করো, শুনছেন তো? দেব আমার সঙ্গে দোকানে জিনিস কিনতে গেলেও বেশ মজা করে যেত, মাল বইবার ছোট্ট গাড়িটা নিয়ে আমায় তাড়া করত, কারণ ও ৬ ফুট ৫ ইঞ্চি, তাই জিনিসপত্রের ওপর দিয়ে আমায় দেখতে পেত, আর প্রতি মুহূর্তে আমি গজগজ করতাম, রেগে যেতাম ভীষণ। সেই সময় আমাদেরও ছেলে মেয়ে আর তিন বাচ্চা ছিল, সব করতো, কারণ আমার মধ্যে তখন চিন্তা, কারণ আমার মনোভাব ছিল আমি এখানে খেলতে আসিনি, মজা করতে আসিনি, একেবারে নয় আর পরিবারের। একজন দায়িত্বশীল হওয়াটা ভীষণ প্রয়োজন, তাই নয় কি? একদিন ও আমার ওপর একটু রেগে গেল, কারণ আমি খুব রেগে গেছিলাম। ও বলল, ও জয়েস, চিৎকার করে বলবো যে আমি একটু মজা করার চেষ্টা করছি। আমি বললাম, এখানে জিনিস কিনতে এসেছি। আপনাদের বোধোদয় হওয়া দরকার বই কি? আমি নিজের কথা ভুলে যান এবং একটু মজা করার চেষ্টা করুন। আমিন। আমি জানি নিজের কাজ তো করতে হবে, কিন্তু প্রতিটি সুস্থ ব্যক্তির মধ্যে একটি সুস্থ শিশু থাকা দরকার, কারণ
আমি কোনোদিন শিশু ছিলাম না, তাই জানতাম না কিভাবে হতে হয়, প্রভু শিখিয়েছিলেন। তাই প্রচার করার সময় মজার কথা কথা বলি, আবার দিয়াবলকে রাখতেও এটা করি। আমি দেখতে ভালোবাসি গির্জায় মানুষ হাসছে, কারণ জানি গির্জায় আমাদের হাসতে দেখে দিয়াবল প্রচণ্ড রেগে যায়। দিয়াবল চায় যে আমরা এখানে এসে কেবল শোক পালন করি। আমরা এসেছি বাড়িতে প্রভু, বাচ্চারা বড় হয় প্রভুকে ভয় পেয়ে, আর আমরা এমন কি এক কথায় বাচ্চাদের বলি না, প্রভু তোমাদের বন্ধু, প্রভুই তোমাদের বন্ধু, জানো তো। ব্যাপারটা এমন যে প্রভু প্রভু খুব আশ্বস্ত হয়েছিলাম, হ্যালেলুইয়া, এটা জেনে যে প্রভু আমার বন্ধু। আপনাকে জানতে হবে যে ওই বড় ভাইয়ের আমোদ প্রমোদ পছন্দ ছিল না, আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, ওই সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্ষুব্ধ হইয়া উঠিল, ভেতরে যাইতে চাইল না। আচ্ছা, এবার বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি, যে তার কেন ভালো লাগলো না? এটা আমি একদম পছন্দ করব না, বুঝতে পারছেন তো? এমন করে আমাকে কাকে কষ্ট দিচ্ছি, তাদের আনন্দ তো চলছে। এখানে আজ কি কারোর চোখ খুলল? কত বছর যে রান্নাঘরে একটা কথা বসে দুশ্চিন্তা করেছি আর দেনার অঙ্ক করেছি, এটা জেনেও যে দেনা শোধ করার ক্ষমতা আমাদের নেই, তাই বারবার আমি হিসেব করতাম আর জানতাম যা টাকা আছে তাতে কুলোবে না, তবুও হিসেব করে যেতাম। ডেব ওদিকে অন্য ঘরে বাচ্চাদের সঙ্গে খেলছে, মজা করছে, আমায় বলতো, ওসব দুঃখ রাখো তো, তুমি জানো এই অলৌকিক কিছু না ঘটলে হবে না, আর প্রভুই আমাদের রক্ষা করবেন, প্রভুই একমাত্র। আর ওসব বলে ফেলে এখানে এসে মজা করছো কেন? দেব বলতো, প্রভু আমাদের উদ্ধার করেন, আমরা এত পরিচয় বারবার পেয়েছি, প্রভুর নির্দেশে সহায়ক গোষ্ঠীর কাজ করতে গিয়ে চাকরি ছেড়েছি, তাই ওখানে বসে দুশ্চিন্তা করে কি হবে, এখানে এসে আমাদের সঙ্গে মজা করো, তাই নয় কি? আমাদের কঠিন সমস্যা, তাই বসে বসে আমি মজা করতে পারবো না। আপনাদের কেমন লাগছে এসব শুনে? কারণ শত হলেও আমাদের সমস্যা হলো দরকার ধর্মীয় ভণ্ডামির। বাইবেলে আমাদের শেখানো হয় হাসি ও মজা হলো আধ্যাত্মিক লড়াই, আর দিয়াবল চায় আপনি সব সময় গজগজ করুন, কাঁদুন, আর প্রভুতা একেবারেই চান না। এত সব সমস্যা থাকলে আনন্দে দিন কাটানো ঠিক? এ ব্যাপারে এমন তো কিছু করা থাকতেও পারে না। ও আচ্ছা, এখানে আসার সময় নেই। এবার দেখুন এখানে কি হয়েছিল, লুক 15:29। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো এত বছর আমি তোমার সেবা করিয়া ক্ষমাহীনতা চেনার উপায়, একজন ক্ষমাহীন মানুষ ও সময় হিসাব করে, আর প্রথম কথা সেই বলে, এই এত বছর, আর বলতে পারি সে জানতো ঠিক কত বছর, কত মাস, কত সেকেন্ড। সে তার ভাইয়ের থেকে ভালো আছে সেই হিসেবে রাখছে, আর মহানুভবতার আর অন্যদের অন্যায়ের পিতার জানতে চেয়েছিলেন। কতবার আমি ভ্রাতাদের ক্ষমা করব, তিনি হিসেব রাখিছিলেন। প্রথম করন্থীয় 13 আছে, প্রেম হিসেব রাখে না, আর প্রতি কি অন্যায় হয়েছে তার সে কোনোদিনও হিসেব রাখে না। ক্ষমাহীনতা সব সময় নিজের হিসেব রাখে, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই। সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই। এবার বলছে তার অভিযোগ, তথাপি আমাকে কখনো একটি ছাক বৎসর দেওয়া নাই, যেন আমি নিজ মৃতগণের সহিত আমোদ প্রমোদ। যেই কেউ অন্যের সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হয়, প্রথম সে অভিযোগ করতে শুরু করে যে তার কিছু আছে কি না, কে তার জন্য কি করেনি, এইসব।
কি হলো, এটাই ভালো। কিন্তু তোমার এই যে পুত্র, এখন সে আর তার ভাই নয়, এখন এই যে তোমার পুত্র, আমরাও বলি তোমার এই সন্তান। ক্ষমাহীনতা সবসময় বিভাজন করে, আলাদা করে, জ্যৈষ্ঠ ভ্রাতা তার কনিষ্ঠ। ভ্রাতাকে ভ্রাতা বলে সম্বোধন করল, আর কেন করল না বলে, তোমার এই যে পুত্র, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও তোমার। মনে রাখবেন, ক্ষমাহীনতা দেওয়াল তুলে দেয়, লোককে দূরে সরিয়ে দেয়, আর যখন কারোর মধ্যে পাঁচিল তুলি তখন নিজেও কিন্তু আটকে যায়, এটা মনে রাখবেন। উৎসাহ দিচ্ছি, প্রেমের পথে চলুন। আর আমার বিশ্বাস, জীবনের সবচেয়ে জরুরি প্রেমের পথে চলা, আর এই বিষয়ে রোজ বিশেষ নজর দিতে হবে। ক্ষমাহীনতার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। যদি প্রেমের পথে চলতে চান, সুযোগ হাতছাড়া করবেন না। জীবনে প্রথম স্থানে বসান প্রভুর বাণীকে, কারণ সত্যই আপনাকে মুক্ত দেবে। আর আপনাদের আমি ভালোবাসি, প্রভু মঙ্গল করুন।